হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম সর্ষে। তো ডিম সর্ষে বানানোর জন্য ডিমগুলো সেদ্ধ করে হালকা নুন হলুদ মাখিয়ে অল্প ভেজে নিতে হবে। তো ভেজে তুলে নিলাম, তারপর ওই কড়াইতেই একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর টমেটো কুচি দিয়ে দিতে হবে। তো টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে যখন টমেটোগুলো সেদ্ধ হয়ে আসবে আর কি, গলে গলে যাবে, তখন ওর মধ্যে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর মধ্যে ওই মশলার মধ্যেই ডিম দিয়ে দিতে হবে। এবার ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ কষতে হবে। যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ওই সময় পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম তো ওইটা দিয়ে দিতে হবে, ওই পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে যে বাটির মধ্যে ওটা রাখা ছিল তো ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে তারপর তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে, কেউ গ্রেভি পছন্দ করে কেউ একটু ঝোল ঝোল, তো সেই পরিমাণ মতো জল দিয়ে দেবে। দিয়ে ওটা ঢেকে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ পর যেই ফুটে উঠবে ওটা নামিয়ে দেবে। তো রেডি ডিম সর্ষে। তো এটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে, খেতে খুবই টেস্টি হয় এটা, আমার তো খুবই ভালো লাগে, ট্রাই করে দেখতে পারো।